ले ले जल्दी कर जल्दी कर जल्दी कर लान कर ये मलेशिया का काम है देख हेलो भाई अस्सलाम वालेकुम सब केमन आशुक्री भलो आम आलहमदुल्ला भलो आज के चले आसलार नतन भिडियो देखो हमें बीजी झाड़ते बीजी जे पाम बागान जो बीजी हमारे पाम फल काटले जो बीजी पड़े सेगुलो उठिए नहीं आसे आलदा लोक आसे नहीं मशिने झाड़े मशीन झाड़ार पर এগুলো আবার তোমার কারখানায় চলে যায় যেখানে তেল হয় আর কি পাম তেল। আর হচ্ছে মসজিদ, আমরা কাজ করছি সমুদ্র ধারে নদী আর কি সমুদ্র সমুদ্র ধারের পাশেই হচ্ছে তোমার এই ইয়ে এই যে মেশিনের এই যে বিল ধরার মেশিন মানে একটা অফিসের ভিতরে আর কি অফিস এই যে পুরো অফিস এটা সাইড অফিসের সাইড পাঁচ চার পাঁচজন আছে কাজ করছি তো দেখো কীভাবে পিছিয়ে ঝাড়ি আমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটাই দেখো গাইস আমরা চলে এসেছি পিছিয়ে ঝাড়তে এটা হচ্ছে আমাদের এখানে বোয়ার ইয়ে সব মাপা হয় বোয়ার টন মাপে বিজি এখান থেকে মেপে এখান থেকে কাউন্টিং হয় এই রোড দিয়ে বেরিয়ে যায় এটা আমাদের অফিস তোমাদের দেখাবো আজকে বিজি কীভাবে ঝেড়ে আমরা পাঠাই আর কি এই যে বিজি ঝাড়ার মেশিন এগুলো ওঠাও বিজি এনে সকাল থেকে ঝাড়া হয়েছে আমরা সব আমরা অলরাউন্ডার এই যে বিজি এখন থেকে ঢালবে এখান থেকে ঝেড়ে পুরো পরিষ্কার হয়ে এখানে এসে পড়বে আর নোংরাগুলো সবাই তলায় পড়বে আর ইয়ে আমরা বস হে কাহো বস ঠিক বা কাহো বস ঠিক বা ঠিক বা কাহো বস হালচাল ঠিক বা রে কে বানায় বহুত বুড়া হাল হে বুড়া হাল হে রবি শঙ্কর তো এগুলো পড়েছে এগুলো আবার তুলতে হবে পরে আমরা চলতে আমরা সব জায়গায় সব কাজ করি এই যে সব নোংরা এখান থেকে ঝেড়ে এসে এখানে পড়বে তোমরা দেখাবো বিজি কিভাবে ঝাড়ি সেটা দেখো কেন কাজ ভালো না দেখো কি রোদ দেখো চলো উপরে দেখি যাই যেখানে ঝাড়া হয় আর কি আমরা আজকে ঝাড়বো এই যে অফিস এই যে এখানে পিং পাং মানে গাড়ি মাপে বোয়ার গাড়ি পিসির গাড়ি সব এখানে মেপে তারপরে যাবে আর এটা হচ্ছে তেল পাম্প যত কোম্পানি গাড়ি ওখান থেকে তেল ভরে ইমরুল তো হবে কেন ও তো থাকে তো রাহুল সব সময় আমার পুঙ্গাই লেগে থাকে মানে সবসময় খেচে একসাথে পুঙ্গাই পুঙ্গাই ভিডিও আছে কাকে ভিডিও মিডিয়া করে পাঠাই হ্যাঁ হ্যাঁ ভিডিও এই যে কেন ঝাড়া হবে সব বিজি বস আমি ধারে গা বিজি
দেখো বিচি ঝাড়তে ঝাড়তে আমরা গাড়ি চলে এসছে বাগান থেকে বিচি নিয়ে, এই যে বস্তায় করে নিয়ে এসছে, এইগুলো এখানে ঢালবে, ঢালা বলে এগুলো ঝাড়তে হবে আর কি। মানে বাগানে যেগুলো বিচিগুলো কুড়ো ওইগুলো কুড়ে কুড়ে বস্তায় রাখে, তারপরে ট্র্যাক্টরে গিয়ে বস্তাগুলো তুলে নিয়ে আসে, নিয়ে এসে এই যে রামে মেশিনেগুলো নিয়ে আসে, এই যে সব ঢেলে গেল, এগুলো ঝাড়তে হবে সব। আর আগে এক গাড়ি এসছে, দিনে তিন চার গাড়ি আসে এরকম বিজি নিয়ে। এই যে সমুদ্র, সমুদ্র পেয়ে তোমার দারুণ হাওয়া চলে, ভিউটা অনেক সুন্দর। এই যে মসজিদ পাশেই, এটা পুরো আমাদের অফিসের ভিতরে এই মেশিনের, এইটা লে লে জলদি কর জলদি কর, এ মালয়েশিয়া কে কাম হে দেখ। এ মেরা ও মোটর মেজা লেখা যাও, মোটর মে হ্যাঁ পানি লেখা। ওকে গাইজ, আজকে আমাদের কাজ শেষের দিকে, যে বস্তাগুলো সব ঝাড়া হয়ে গেছে, এই শুধু বিজিগুলো নিচেই পড়ে আছে, এইগুলো ঝাড়লে পরে আজকের আমাদের কাজ শেষ। আমরা ওটিতে কাজে এসেছিলাম। তো গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, মালয়েশিয়ার পাম বাগানের অল ভিডিও দেখতে। আমি মালয়েশিয়ার পাম বাগানের অল টিপস দিয়ে থাকি। তো ওকে গাইজ, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, খুদা হাফেজ।